Och vad nu är jag kunde ni kan också tala läsa. Jag nu läser av när. Det var en kille läser när läser ticket visserligen 2019 England. Och fotboll visserligen 2022 Qatar så vi vinner det här kalla det ticket registration korrejan. Jag nu läser jugajuk korun 01. Oj, det är kille. Kille igen. Oh, bigoftiya lagail. Kita to unra munar unar to una dar, uno to bigoftiya lagail dega dar. Oje ticket bishoka England bolo oibo manush bole register nu hoira loya da. Buchi buchi. Ita tumra bujhra na, ita antaji. Oba ita kichu na, tumra jao. Buchi ami ita sidha wala. Amar kese wala munor, ita munor ba danda onda kichu ase. Tumra shop jao. Ita je tale ase na ni, ita dui din ba da ya bat pari korar lage. Buchi na ni kita buchi. Jao jao ita shop jao. Tumra jao jao. Ita kichu dui din ba da je. জি ভাই ওই যে কিটা দেখছিলাম ওই যে কিটা লাগে গেছিল কেন কাগজে খান দেন রেজিস্ট্রেশন করার লাগে ওটা বুঝার লাগে জি ভাই আপনার নামটা কিটা জি ও সরি কিটা জামাল হিন্দি জামাল আচ্ছা তো রেজিস্ট্রেশনের বিষয় যদি একটু কইতে আর কি ওটার লাগে জি আমরা এই চাই যে আমরা দেশের মানুষগুলা এই সব যজ্ঞ বিদেশ যজ্ঞ কাতার তো একটা সুযোগ আছে একটা সুযোগ আতাহু তো 2019 সালে আমরা এই লন্ডন যে বিশ্বকাপ হইবা আমরা টিকিট রেজিস্ট্রেশন চলের তো আপনারা যদি টিকিট রেজিস্ট্রেশন করেন 1000 টাকায় তো আপনারা কিন্তু লন্ডন যেতে পারবা বাজি গেলেও এই জীবন আর ইলে থাকতো নাই ইংল্যান্ড যাতাহু তো জীবন চেঞ্জ হয়ে গেয়া দিল কি এক্সকিউজ মি আপনি যদি ইংল্যান্ড যান শুধুমাত্র এক্সকিউজ মি হইলে বুদ্ধ উদ্ধার ইলে দেখা লাগতো নাই ইনর তো অবস্থা দেখছইন তো তু আপকো চিন্তা করতা হু যে মুরা রেজিস্ট্রেশন করতা হু আমরা হু ইয়ে সেবা হু করে করে দিতা হু মিসলিয়ে মাত্র হু 1000 টাকা হু তো ভাই ওর বন্ধু আমি চাচ্ছি আমি সাইরাম যে আমি এলাকার যুব সমাজ রে এক বিমানে এক ফ্লাইটে সিলেট থেকে একবারে লন্ডন একসাথে আমরা বিশ্বকাপ দেখমু এখন যার যার ভাগ্যত আছে কার কোন সময় লাগবো জানি না বাংলাদেশ থেকে আমার এই একটা প্ল্যান আমি মুম্বাই যে ট্রেনিং নিতা হু এই ট্রেনিং মে তো আমাকে বলতা হু যে কিতা বলতা হু আতা হু যাতা হু কুসকা কুসকা কাতা হু তোর বাফর মাতা হু তোর বাফর মাতা হু তোকে কি মিসমিয়ে তুকো বলা হু যে তুই মাতা হু ইসমে গলত নেই হে তো আপনাদেরকে মুই বলতা হু যে এই সুযোগ নেহি মিস করতা হু দিল সে পাগল করতা হু কবি খুশে কবি গাম জুমুর জুমুর তোকে চেদাতা হু উষ্টাতা হু চল যাতা হু
একবার হু তো আপনারা চিন্তা করুন যেই সুযোগ কিলা মিস যাতে না হয়, কারণ ভবিষ্যৎ জীবনের সুযোগ একবার আয় সিলেটর লাগে এই সুবিধা আমি এক ফ্লাইটে লেগে যাই মুখি সব গরুয়া পরিবেশে ঠিক আছে বুঝছেন তো কিচ্ছু হয় জানি আর চিন্তা শুধুমাত্র বিমান কবে আসবে ইন্তেজার করতা হু আসো আতাহু কিটা বুঝছ রিয়া কিটা বুঝছ অবস্থা তো সেই লেভেলের বালা জমি গেছে কিটা কস এ সেই অবস্থা ইন্তেজার নেই করতা হু কাম করতা হু তোমার হয় নাইটা হিন্দিও না মানছে তো বুঝের হিন্দি পুরা পুরা মিক্স হর তো মিক্স হর তো চল যাতা হু গান ধরতা হু কবি কুছে ইন্তেজার হু কবি কেমন আছেন হু দাও দিয়ে জীবন বরবাদ নেই করতা হো দুবাই যেতা হো হ্যাঁ দুবাই ভি যেতা হো হ্যাঁ দুবাই ভি যেতা হো ইংল্যান্ড যেতা হো ইংল্যান্ড যেতা হো হিন্দি ভারে দিব ভাষা তো নো বাই বাই গান্দর ওবা সারা পৃথিবীত কয়লা শিল্পী আছে আর বাংলাদেশও এই গ্রাম আমি অনলি ওয়ান একজন শিল্পী আমি যেলাম গান গাইতাম পারমু পারবাই নি তুমি গাইতে গানও নিল একটা ভাই গানও নাই শোন ভালো বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে চন্দ্রের আলো শুইয়া পরে ভালো বাসবো বাসবো রে বন্ধু যতনে আমার মনের ঘরে চন্দ্রের আলো ছুইয়া ছুইয়া করে আর আহে তা দুতিয়ালা গান গাই নাই বানি গান নাইনি দুনিয়াই তো তো ফিরি তোর গান গীতা তুম পিরিতের গান বলতা হু তুমারা হাসন রাজা আব্দুল করিম চকুত নেহি লাগতা হু চকুত পড়তা নেহি হু হাসন রাজা এরপরে এই আব্দুল করিম আব্দুল জব্বার আমির উদ্দিন কারি আমির উদ্দিন চকুত নেই পড়তা হু বাদ্য গানের বিষয় দেখো আপনি কিছু শুনছেন নি আপনি জানেন না যে হিন্দি জামালো আইছেন ট্রেনিং লিয়া হ্যাঁ মে ইন্ডিয়া সে ট্রেনিং লিয়া আতা হু বুম্বাই মে যাতা হু ইংল্যান্ড যাতা হু বিদেশ বিশেষজ্ঞ হু কাতার ইন্ডিয়া ইংল্যান্ড হু বল হু ফার্সি হু পাকিস্তানি হু উসমে খুশ নেই জানতা হু বেশি কইস না হু মেইন খান কো হু আগে আচ্ছা যাই হোক এখন বিষয় হলো যে সামনে যে 2019 সাল ক্রিকেট বিশ্বকাপ এরপরে হইলো 2022 সাল ফুটবল বিশ্বকাপ ভাই ও দুইটার বিষয় উঠে আইছেন টপিক লইয়া যে ভাই এখন মানুষ নিবা তো মে বলতা হু যে আমি চাতা হু যে আমার আমার এলাকাতে কিছু মানুষ এই প্রথমে আমি ইংল্যান্ড লইয়া যেতা হু এক বিমান মে বুকিং দেতা হু যেতা হু তো এক বিমান মু যে বুকিং দেতা হু আছে ইন্ডিয়া লইয়া যেতা হু তো আমি কইলাম যে আপনি শিল্পী মানুষ একান গান পাতা হু কইতা হু আমি তুই নেহি মারতা হু তুই স্টপ হু আমি কইরাম যে আপনারে আমার দরকার একটা গান বানাইয়া দুকা যে গানের বিষয়টা হইব যে আমি মানুষের বিদেশ নিলাম এলাকার মানুষের যুব সমাজে গান দিয়ে বালা পায় গানে গানে যাতে সব মানে আন্দোলিত হয় যে যাতা হু আমার সাথে এই 2019 ইংল্যান্ড ক্রিকেট খেলোয়াড় মাত্র 1000 টাকায় রেজিস্ট্রেশন হয় কান্ডে ফ্রি দেবগা কান্ডে ফ্রি কারণ এগুলো শিল্পীর মূল্যায়ন দেওয়ার দরকার এটা ফানোর দোকানও গান হলে লাগতো না হ্যাঁ তুই যে যদি দেশে নি ওই নেমে নে কোয়াকা মেনে মেনে কোয়াকা ওই ওই যে খিতে গেছে না মাজা ছুকা পা সাকেরা 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 ওটাই যে গান গায় ফতাত গান গাইবা বিশ্বকাপের গান গাইবা আপনি এখন আপনি যদি আমার প্ল্যান হইল গিয়ারি যে আপনারা আমি নিতাম কারণ আমরা একটু হেল্প করবা মানুষের কইবা যে শুনি তাই ও তো ইংল্যান্ড খেলা আর ইংল্যান্ড বাদেও ইংল্যান্ড বাদেও আমরা যাই মুগি কাতার কাতার এর বাদে আরো দুই তিনটা ম্যাচ আছে ওগুলা দেখ মু বাগা যাইব খেলার দেখা দিব নানি ও তার খেলার সিটুট বড়াই আমরা বাগি দিম আমিও বাগি দিতাম বাক্তানি এটা তো খেলা দেখা নামে আমরা তো মেইন হবাই গিয়া বাগমু এখন আপনি আমরা একটা গান বানিয়ে দেবো আমরা গাইতাম বিশ্বাস করতাও অবশ্যই
মেজর লিলুর রহমান জামাল নাম এখন দুটো গেছে তো বলতা হু ভাই এম্বেসি মে যাতা হে উসকা প্যার করতা হে দিল সে পাগল করতা হে ক্যাটরিনা কাইফ তো মুঝে বাই বাই ডাকতা হু শাহরুখ খান লে দেখলা হু যে ইসকে লিয়ে একটু বুড়া হতা হো চামড়া খুচ হতা হো কিন্তু তাকে তাকে টেলিভিশনে জুয়ান লাগতা হো হে সে কিন্তু বুড়া হয়ে জায়গা হো আমরা সব সময় যাই তো আচ্ছা তার বাইকা বন্ধু গান 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 গানটা তো যদি দি দেয় মে ভি ইন্ডিয়া মে যাতা হু কুছ কুছ হতা হো ঠিক গেছলে তুই ইন্ডিয়া গেছলেন জীবনে ইন্ডিয়া গেছত না ঢাকা জি না নারায়ণগঞ্জ জি না শাহিস্তাগঞ্জ জি না হবিগঞ্জ জি না মৌলিবাজার জি না তুই কতখান গেছত সর্বোচ্চ আমার কাছেন দেখি গোয়ালাবাজার পর্যন্ত তাকে মোর সাথে রাখতা সেই যাতা হো সে যাবে হু আস্তে আস্তে যাবা ইংল্যান্ড যাবা হু যাতা হো ফার্সি যাতা হো যাতা হো শিল্পী আউকা আপনার কত অন গেছো আমি তো ইন্ডিয়া গেছি মালয়েশিয়া গেছি নেপাল গেছি ভুটান গেছি কাঠমান্ডু গেছো এই ওর মন্ডুন্ডু তবাই গেছি এখন আপনি আমরা একটা গান দৌকা আপনার রেজিস্ট্রেশন ফ্রি নাম লেখ না নাম লেখা লাগতো না মুখস্ত আছে আপনার রেজিস্ট্রেশন ফ্রি হলো গিয়া গান গাইবা কিতা গান ওই যে শাকিরে মানে আর কি বিশ্ব কাপে আমি হই আপনারে ও জোর ভাষা তৈল আমার তো সব এমবেসির লোক আলাদা যোগাযোগ আছে ওর তো হইলো রাশিয়াতে এসেছি আনন্দ করবো খেলবো তার গান খেলাধুলা করেছি চিন্তা মাতলি বিদেশ যাতা হো ইংল্যান্ড যাতা হো খেলা দেখতা হো মাত্র 1000 টাকা রেজিস্ট্রেশন ওনলি 1000 ভোট জিতা হো উসকা মালা তু তোর বা ফরমাতা হু জীবন বদলে দিতা হু মে চল শিল্পী চলতা হু শিল্পী আতা হু যাতা হু আই লন্ডন তে গাইরাম ভাই ফাইসেনি ফাইরেনি ফাইসেনি রানিতে তোর আমি এমনি খালি পে মোর গান গাও তুন তান্দা মন্দার গান গাও কোন পাও না নি ফাইসি খাও খাও আগে খাও মানে শুয়ে পড়বা লন্ডন তে তোমারে তো কইছি রেজিস্ট্রেশন ফ্রি আমার তো প্ল্যান আমি ওই যে আমরার যে মাঠ আছে আমি বিমান বুকিং দিলাইছি যে আস্তা বিমান খান মাঠ আইব আমার আস্তা গাউর মানুষ লই আমি আমার যাইমু হিনো গিয়ে আমার প্ল্যান হইলো কি জানি আমার একটা সুন্দর আমার তো এলাকা লই আমার একটা ভালোবাসা থাকতা হু তো আমার প্ল্যান হইলো গিয়ে আমরা হিনো আমরার একটা সাইড থাকবো গ্যালারিত ফেসা পশাব ধরলে আমরা ওই যে ইস্তেমার দেশ নানি ওলা যে ছোটো ছোটো যে থাকে ফেসা করবার আমরা স্টেডিয়ামের সাইডে ওলা ফেসা মানা করলুম বিশটা হয়েছি আমরা জল ইয়ে যাইমু কি ওই যে জল বাস লিয়ে যাইমু কি ওটা লিয়ে যাইমু বিমান নিজের থাকবো তুমি তো নিশ্চিত তুমি তো আস্তা বিমানও গান নাইব এখনো গান হইব শাকের আর টাইম আছে নি গান হোক কিতা ওকে পাইছি একটা বানাইছি আমি তুমি ধরি গে ভারে ভারে এ গায়ে সুরে সুরে আগে ধরিস না হো না গে হুনসনি ভাই হুনসনি তারপরে না দি জামাল সিনচনি আমরা সবাই লন্ডন যাইমু রেজিস্ট্রেশন খরসনি খরসনি দর 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 হুনসনি ভাই হুনসনি হিন্দি জামাল সিনসনি আমরা সবাই লন্ডনে যাইমু রেজিস্ট্রেশন খরসনি রেজিস্ট্রেশন খরসনি হুনসনি ভাই হুনসনি হিন্দি জামাল সিনসনি আমরা সবাই লন্ডনে যাইমু রেজিস্ট্রেশন খরসনি খরসনি রে হুনসনি ভাই হুনসনি তোমাকে বিদেশ নেই নিতা হু দেশ ফুক্কা হয়ে যাবে হু ফুক্কা মানে খালি হয়ে যাবে হু বিদেশ নেই যাতা হয় লন্ডন আমার আব্দুল করিম বাদে তোমারও একমাত্র অবস্থান সিলেট কে বলতা হু মুঝে উসকাই বাত হে হে হাসা বলতা হু ইন্তেজার হু মেরা দিল তো চলো যা দিল সে পাগল হে গান্দরো গান্দরো হুনসনে ভাই হুনসনে হিন্দি জামাল দেহলিজ পে মেরে দিল কি
जो रखे है तूने कदम तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम তার গোষ্ঠী সব লন্ডন কিন্তু যাইতে পারে না আদাহানি লন্ডনে আমি আদাহানি লন্ডন তোর বইন লন্ডন তুই যেতে পারছিস নি যাই আমি তো লন্ডন ভাল লাগে না শোন কাতার বিশ্বকাপ 2022 2022 হইলো ইংল্যান্ড বিশ্বকাপর তো আমরা চিন্তা করছি যে এই যে একটা রেজিস্ট্রেশন করলাম 1000 টাকা রেজিস্ট্রেশন বাংলাদেশ থেকে যাইব আমার হইলো লন্ডনের যে ওই যে কিতা যে মন্ত্রী বিদেশ মন্ত্রী জন ক্যাবেরেটর জন ক্যাবেরেটর লগে আমার খাইলো ফোনে মাত হইছে বন্ধু মানুষ ভাই না বলেন বয়স্ক শ্রদ্ধা ভাজন তুম ও ভাই নু ইন্ডিয়াতে গেছেন হ্যাঁ আমি তো ইন্ডিয়াতে মুম্বাইতে ট্রেনিং লিয়েছি মুনচে রানি তো মেহি তো আপ বলতা হু যে তুমকো তো লন্ডন যাতা হু তো টিকেট করতা হু ইসলিয়ে তো রেজিস্ট্রেশন করতা হু তো লন্ডন গেলায় ভাই বাদ দেন লন্ডন লন্ডন যাইতাম না ভাই ইন্ডিয়া যাইতাম হ্যাঁ আমার ইন্ডিয়াত ফাটুকা ইন্ডিয়া ভাই অত ভালো লাগে আমার ইন্ডিয়া কিউ হো তুমকো ভালো লাগতা হে বল ভাই ভাই আমার লাগান লাগে কিন্তু শুনি ইন্ডিয়া তো লাগান লাগতা হু যে শাহরুখ খান তো বুড়া হয়ে গেছে চামড়া কুচু কুচু হয়ে গেছে আমির খান ও বুড়া হয়ে গেছে সালমান খান যখন ছবি করে ওবাই দু বাইশ দেখা যায় দেখুন নি বুড়া যায় বুঝা যায় যে বুড়া হয়ে গেছে আমি সাই চিন্তা করবাচ্ছি এই বিষয়ে পরে তো লন্ডন যদি যাস কি তুই হন্তে আফার বাড়ি গিয়ে থাকি গেলে খেলা দেখতে কি ওর হন্তে কি তুই আফার বাড়ি যাবে কি তুই 1000 টাকা রেজিস্ট্রেশন আমি চাই নিজের ভয়ে দ্বারা ওই যে তোর দুই ভাব আছে তোর শরীরেও ভাও তাহলে কি তুই তোর নিজের নাই খানি কিন্তু খায় খার তোর খায় না তোর আফার খায় তোর বাইরে খায় রাতে খা দিয়ে তুই তোকে খায় খাইয়াও বাইরেছে নিজের ভাবে খারাই তুইলে রেজিস্ট্রেশন কর কত লাগবে আমার আমরা চিন্তা করছি জন ক্যাবেরেটর গেলা হয়েছে আমার যে আমরা আর আমার আমার এখান বিমান লাগবো একবারে 100% এই বিমান আমার লাগবো আর স্টেডিয়ামর কোন মাত হইছে আমি ইন্ডিয়া যাইতাম শাহরুখ খান দেখা ইন্ডিয়া ইন্ডিয়া মারে দেখ ইন্ডিয়া শিল্পী ভাই লন্ডন যাইতা এবা আমি তো অর্থ করিলাম রেজিস্ট্রেশন শিল্পীরে অননিয়া শাকেরা ফেলিবার স্টেডিয়াম তাইন গান হে হলিউড অভিনয় করব যদি তো হলিউড করব সমস্যা আছে ওই যে এগো আছে মোটা বডি আচ্ছা টাইগার শর্ট নাকি তা শর্ট আর বড় কলা মোটা যেখান হইছি ওখান খর তুই রেজিস্ট্রেশন খর বাদে দেখ মুনি ইংলিশ কিতাবা শিল্পী ঠিক আছে নি গানু না সেন্টার গানু না সেন এর বাংলায় লোকের বাংলাদেশ ছেড়ে এসেছি বিশ্বকাপ দেখতে জম্বে এবার জম্বে রেজিস্ট্রেশন কর বিকালে 1000 টাকা দিয়ে রাখিস যাইবি কি ইন্ডিয়া ভরে আগে লন্ডন গেটে কারো জিও আমার মতো গান এ শিল্পীর লগে থাকবে শিল্পী গান ধরো হো গান লগে হইব আমি না আবার হো গানটা শুনাইলো তারে মডেল মডেল নৌবা ও দে জাগাতো বাইতা মন জাগাত রই দু বাইতা হই থাকি আমি বুঝছি আমি বারসাইরাম কই আরো যো আছে রেজিস্ট্রেশন আইস 27টা হইছে আর 27টা হইলে কি তো হইব আমি আমি একটারে হবো লন্ডন ফাটাইছি না
পেন্ডিং রাখেছি, অনুমান যে সেন্ড লেখা এস ই ডি এন ডি, আমি ওগু মারি দিলেও সেন্ড হয়ে যায়, কিন্তু মারছিনি এখনো রয়েছে না, গুতা মারছি না এগো। তো মে বলতা হু ইসলিয়ে তো ইংল্যান্ড যাতা হু, ইংল্যান্ডের পর হু কাতার বিশ্বকাপ, উসকে বাদ হু উগান্ডা, উসকে বাদ হু মানে যে কোনো দেশ আর কি। তা আমরা তো বাঙালি জাতি, আমরা তো ইনই গিয়ে খেলা দেখতাম না, টিকিট বুকিং দিয়ে হবে আমার একাধি কোনো স্টেডিয়ামে দাঁড়া দিবে ওই ফ্রান্স ঢুকু না লিবিয়া ঢুকু। আচ্ছা যেসা ভাই ঢুকো গা আপনি সমস্যা নাই, এখন রেজিস্ট্রেশনটা করি লোক গা, রেজিস্ট্রেশন হইল গিয়ারি ফিস ফিস 1000। পরবর্তীতে মেরা এক সিদ্ধান্ত নিতা হো যে কাবলি কু সে কাবলি হু হু এন আমরা পরবর্তীতে একটা প্রশিক্ষণ দিব যে লন্ডনে গিয়ে কিলা গিতা হর্তা কিলা বাগা লাগবো কিলা। লন্ডন হইলো আপনার এক্সকিউজ মি হইলো সাত কোন মা, আপনি যদি কোনো আনো গিয়া কইন এক্সকিউজ মি আসি এগু দিব যে স্যার এক্সকিউজ মি কইয়া গাইল দিলেইবা যে না হারি ফাটাই দিব, হে মনে করবো তারে আপনি সুন্দর কিছু হয়েছে। তো মেয়েটা মে যেটা বলতাহ তুম সাগল তুম যেতাহ তুম নেহি তুম নেই ইংল্যান্ড যেতাহ ইয়ে বিমানে চেনাতা হু উসকা বল্লা বল্লা বিট হু নেহি ওকে নেই যেতাহ। আচ্ছা তো যেটা কইরাম যেটা বলতাহ যে আমি যে কিটা বলতাহ উসকে সাথ প্যার হে কিটা আপকা প্যার হে কার লগে উসকে সাথ প্যারা রইলে হরি। তো বাংলামা তো আগামীতে আমরা সাইরাম যে ও কিলা যাইতাই না একটা প্রশিক্ষণ দিব ইটা দালাদা ফিস লাগবো আমি নিজে শিখাইব, মে দিল্লি সে মুম্বাই যে আতা হু প্রশিক্ষণ লতা হু ইতনা প্যার হে দিনদুর হে। তো একদিন পাগল হে একদিন মেজে শাহরুখ খান দেখা হু দেখা বলতা হু যে তুম কি চলে চলে হু মুজে লোকে সিনেমা করবানি হু আমি নেহি হু মুজে বাংলাদেশ যেতা হু মুজে মুজে লন্ডন ইংল্যান্ড যেতা হু মুজে কথা কয়েছি আর কি। আর যাই হোক আপনি 1000 টাকা দিলেও কার আমরা রেজিস্ট্রেশন জোগাইলে এখন দিলেই দেন। তো তোমার নাম তোমার নাম জুবেল হু নানি জুবেল হু বাপকা নাম কিতা হে তোমার আব্বার নাম কিতা মন্নান মন্নান হু মন্নান হু হু না মন্নান হিন্দি হিন্দির হিন্দি মে হু বলতা হিন্দি ল্যাঙ্গুয়েজ হিন্দি আর বাংলার মধ্যে পার্থক্য হচ্ছে হিন্দি ভাষার শেষে হু লাগানো যেমন কেমন আছো হু হিন্দি ল্যাঙ্গুর লাগালেই হু লাগাইলেই হিন্দি হয়ে যাচ্ছে। তুমি কেসে আচ্ছা ঠিক আছে 1000 লইলা দেখা 1000 লও হু কর করা হু তুমি মেইল না ফিমেইল দেখা 100 দেও হু বালা গাম আগে হো গাও দেখা 100 হো গয়া হো গয়া দেখা হো গয়া উসকো বাদ প্যার হোতা হে এখন হিন্দি মাতসেনে এটা সামান্য খালি বুঝাইমু আমি যে মুই মুম্বাই থেকে আইছে আমিও দুইটু মাও ফারে তুমকো পিয়ার হে উসকো পাগল পিয়ার সারা হই আর আমার দুঃখ নেহি করতা ওটা হইবে খালি পিয়ার পিয়ার করছ বেটা আরিও তো দোকান হিছু মুজে দেখতাও তুমি 100 টাকা দিয়ে বেশি লইছো তো দেখছি নানি দে দিলা ইগুতে 1000 দি 50 দে ওই দে পাক পাঙ্গে দি 10 টাকা দাও দে আয় দান দ হুনচনি ভাই হুনচনি হিন্দি জামাল চিনচনি আমরা সবাই লন্ডনে যাইব রে দিছি দেশন খরচনি তোমার বাপে তুমি রাখিয়ে জীবন যাইতে সদ্য গোষ্ঠী শুনো
লন্ডনে কিটা করছে ক্রিকেট বিশ্বকাপ সারছে 2019 মানে সামনের বছর ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশটা কি ক্রিকেট দেখার লাগি মানুষ দেইরা রেজিস্ট্রেশন করিয়া তিনটা কি গিয়া তো কেউ লন্ডন তাকরা হোটেলও চাকরি লইরা কেউ কানাডা কেউ যাইরা লিবিয়া কেউ বিলিবিয়া কেউ কই বিলিবিয়া আচ্ছা লিবিয়াত এখন আমার কত হইল 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করো আমি রেজিস্ট্রেশন করিয়ে দিব তোমার নামে হাসা হিনা গিয়া তো তুমি ইংলিশে মত ভাই তোমার বউ এ তোমার আর চিন্তাও নাই না গিয়া ফ্যান শার্ট কিনতে আমি যাইতাম যাই ভাই আমি যাইতাম দৌড়িয়া তুমি দৌড় দৌড়ে কখন যাইতা গেবি আলগস বহু না আমার কথা হিনা গিয়া তো ইংলিশে মত ভাই লন্ডন দেখছ নি টিভি দেখি যে তোমার চাচা ঘরের বই নেই গুজা লন্ডন থাকে ইউ কিলা মতে কিলা মতে ফুয়াট ইস নিউ নো ওয়াট ইস টক টক ভাই বিএস এস ওয়াট ইয়েস ইয়েস ওর মিয়া তুমি তোমার চাচা তান চাচা ঘরের বই নিও তা করে আর তাইন করু রাখ রে শুনো তাইরে ব্যাং দিওয়া তাইবে না টিকেট করিয়া সুজা লন্ডন বিমান আমরা রইছে খেলার মাঠ থাকি কোন থেকে যাইব লন্ডন গরুয়া পরিবেশে গরুয়া পরিবেশে 1000 টাকা তুমি দাও আর রেজিস্ট্রেশন করো আর আল্লাহর নাম লইয়া আমরা যাইতাম কি কোন দিন দিতাম কিনো কোনো সমস্যা নাই পেশাব পায়খানা যা লাগে আমরা কইছি স্টেডিয়ামের সামনে ওলা ছোট ছোট ওই যে সাউন্ডা দিয়া 20-25 টা লেখ ইস্তেমাত দিয়া গেছলাম না আসেনি এসে পিঞ্জা শুনান ছোট ছোট ভাই অর্ডার দিছেন 20 টা হইব এক কোনা ও না আমরা আমরা খাই খাই মন রানমু দরগা জেলা রান্দইন ওলা স্টেডিয়ামের সামনে স্টেডিয়ামের কোনা আমরা রানমু খানি বনির কোনো চিন্তা লাগতো না দরকার লাগলে আমরা অন্তা কি সেঙ্গি মাছ নিমু কি তেলা ফিয়া লাগিয়ে দিমু কিটা মখা নিমু আর কোন কে যদি ইয়ো মাইটাই লাগে অন্তই বাসলু এই ব্যাপারে ইয়ো নাল করি এটা বাঙালি রে খামু আমরা না গিয়া ফাটাই আইমু এত কাছে কোন কোন না তে জো 1000 দিরাই নি কোন দিন দিতাম আজকে বিকালে আজকে বিকালে আইরাম আমরা তোমার বাড়ি আচ্ছা হ্যাঁ আইরাম সাসা করে বইনে কিলা লন ইংলিশ মতে হোয়াট ইজ নিউ নো হোয়াট ইজ টক হোয়াট ইজ উইথ গাই গাই ইজ বয় আমি আর বয়স হইছে জুড়াওরা ছুটি হয়ে যাবে গিতা অডিও না ও আই গড় তুমি দৌড় দিলে ভাই কি কর হই কি বেতমি ভাই মারলে দিনে জন্ডে মারবো ফেরো রাখতো না তে ভাই ও ভাই ভাই হরো না খানে যা বাড়িও না তুই আর আপনার চেয়ারা সুন্দর মানুষের লন্ডন অনিতা কইয়া রেজিস্ট্রেশন করা গরিব মানুষ এটা কিটা লাগাইছো তোমরা ও না ও লাগারে যেমন ইখান লন্ডনে ঘরের ভাই আপনি দেখি হলতা দা তারাই দেন লন্ডন লই ওখানে তা দিনি আস্তে মাততে সারি গুসার আস্তে মাততে দিনে স্যার আস্তে মাততে তোমরা নামে কমপ্লেইন শেষ নাই স্যার আরে আচ্ছা একটা জিনিস দেখে এটা মানুষ লন্ডন যদি যায় ওটা কোনো কাম লাগবে না গরিব মানুষ ও যে গে ডিম বেচার গে মুরুক বেচার গে তা বেচার রেজিস্ট্রেশন করে এটা মানুষ যদি যায়ও এটা রইতে পারবো না অন্য কোনো দেশে যাই তারা তোমরা যেটা বুঝাই রে মানুষ রে স্যার বাড়ি যায় যদি বাড়ি যায় যদি স্যার আমরা তো গাউর মানছে তারা তুলিয়ে দিমু আচ্ছা আমার মা তো সে জনকের ভিডিওর লগে যে আমরা আর একটা বিমান লাগবো এর বাদে আমরা আর অন্য মাঝে স্টেডিয়ামের মাঝেও না আমরা আর টাট্টি লাগবো জোয়ার কি ছোট ছোট বাথরুম লাগবো আমরা ইস্তেমার জেলা থাকে বাথরুম আমরা স্যার বেদবি নিবে না স্যার আপনি স্যার আমরা বিমান গীতা তোমার স্টেডিয়াম অনলাইন করে নি বিমান লগে তো আলাদা হাই আছে এটা ফাও কই কই বাদে বাদে তে পাঠ আর ইবা দিখানে আমরা গাউই গরিব এলাকা বাকি তা লাগি সারি সারা দেশে সারি রেজিস্ট্রেশন চলে সারা দেশে ও যে আপনি চাইন না নি বাংলাদেশের মানুষ লন্ডন যে অবশ্যই চাই কিন্তু সারা দেশ তুমি 6000 মানুষ বিষয়টা তো আই আপনি ধোকা ও আসদ রেখে ফ্যান ফিন দিতে পারছেন নি আজকে আমি ফ্যান ফিন দেইছি ভাই ফিন দেইছি আমি আমি চাইরাম স্যার একটু জব স্যার আচ্ছা আচ্ছা রাখো রাখো এই বেটায় গরু বেচছিয়া তারপরে ক্ষেত বন্ধক দিয়া এই যে যাওয়ার ব্যবস্থা করে তারা যাওয়ার কোনো দরকার আছে তোমরা যদি এগুলি না সারো গ্রামের মই মুরব্বী নিয়া তোমরা নামে কঠিন একটা গণ আন্দোলন গড়ে তুলবো আমরা তোমরা যদি কথা না শুনো তাহলে গ্রামের মুরব্বী জন চেয়ারম্যান লইয়া তোমাদের কি পানিশমেন্ট দেওয়া যায় এভাবে আমরা সিদ্ধান্ত নিব সব দাদারে আরে দাদারে আটা ফলাইও না করলাম সব আপনি বেজারই না যে আমরা আসলে এসাইরাম যে জয় সে যাইও গান গান দিবি
তো বড় বাট ফার দো এটা তারা আমরারে বেসাল আপনারে বেসাল শেষ পর্যন্ত আমারে সে প্রপোজ করে এ উবা উবা দুই দিনের ভিতরে তোমরারে হারাইয়া ঠিক করলাম সরল সুজা মানুষ হইয়া এলাকার মাঝে কি প্রতারণার মাঝে আরে হুনচনি ভাই হুনচনি হিন্দি জামাল চিনচনি হুনচনি ভাই হুনচনি হিন্দি জামাল চিনচনি আমরা সবাই লন্ডন যাইমু রেজিস্ট্রেশন খরসনি খরসনি রে হুনচনি গুন্দা আর তুমি কই আসলে অতদিন আরে কই আসলে ভাই বেম্বু আসলা বেম্বু মুম্বাই আসলাম ইন্ডিয়া থেকে গেছিলাম মেয়ে ইন্ডিয়া যেতা হু তো অস্ট্রেলিয়া ট্রেনিং লতা হু যে বিদেশ কিভাবে যেতা হু তো তুমি শুনছো নিজে হয়েছে যে নয়ার স্টেশন হর আর ইংল্যান্ড যার আগামী বছর জানো রানি না না আমি ইন্টার পাস হওয়ার আগে যেতাম না আমি পাস করি ইংল্যান্ড কাতার বেশি মাতি এর লাগিত এর লাগিত খালি ফরা দেখা করিয়া সার্টিফিকেট হইব আর ওখান লিয়ে দুয়ারে দুয়ারে দিয়ে ভিক্ষা নাই মেয়ে আমাকে কি বরাবর ব্যবস্থাপনা পরিচালক বিনীত নিবেদন এই যে আমরা কোনো বিনীত নাই আমরা যাইরাম বিনীত নিবেদন না হইয়া সুজা ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন দেশে খেলা দেখার যাইবাই ফোনটা কি বাগিয়ে নিবি তো ইংল্যান্ড থাকি ওখানারা যাইবাগি ফ্রান্স যাইবাগি এর বাদে বিলিবিয়া যাইবাগি বিলিবিয়া থাকি উগান্ডা বিলিবিয়া কিতা বিলিবিয়া তো রহর বাড়িনি বিলিবিয়া না হইলে বিয়া মেলে বিয়া এখন ইটা করিয়া লাভ নাই পড়ালেখা করবাই জীবনে সফল করতো নাই বিএ পাস করিয়ে এম বি এ মাস্টার্স পাস করিয়া ওই যে বিভিন্ন কোম্পানির গিয়া হয় বাল্ব লইতানি 60 পাওয়ারি 70 পাওয়ারি শিক্ষা দিয়া 30 টাকার ব্যবসা সুজা আপনি চিন্তা করুক কিতা করতে 1000 টাকার রেজিস্ট্রেশন করা লাগবো কানাডা যাইতাম কি কানাডা তো আগে তো লন্ডন যাবো লন্ডনে কানাডা যাইম কি খেলাত গিয়া তাই তাই চক্কা মারার থাকবো আমরাও ভাই মাথা লাগবো বাজার খুব গরম এক্সকিউজ মি কইলেও একটা আসি দিব আর প্রিন্টারে এক্সকিউজ মি কইলে মা কাছে নেন কি একটা কিলা গোলা খুশি হয়ে প্রিন্টে আসিয়া আমরা দেশের প্রিন্টারে এক্সকিউজ মি না আরো বড় কোন খারি কোন কইলে কিলাই আসি দিয়ে পারতে না তার আছে নি আসি কিলা এই মুড়ি গুড়ি মুড়ি ভাঙা আসি দিব না কিতা ভাঙা আচ্ছা বুঝছি এখন কিতা করতাম কো কামারে এখন যেটা করতে হইব এখন 1000 টাকা লাগবে রেজিস্ট্রেশনও বিকালে তার লগে যোগাযোগ করিও বাবা তুমি তোমরা যাইগা জয় আটলান্টিক মহাসাগর ও ভাই বিমান দিয়ে টানে ও চম্বুকর পাহাড় যেটা তুমি তো বুঝে দেখি আর পাইলটে ওভাই টানে আর দেওলাই ওভাই টানে অনটা কি আমরা 100 টাকা করি রাখলাম গাছ দিলাই তুই তোর টেকা খাইয়া বই আমরা ভাই যাইমু কি সারি দিব 100 টাকা হয়ে যাও তো আর একটা কথা হইল কি আপনারা যারা বিমান উঠবা আপনারা অবশ্যই আপনারা লেদার লিয়ে উঠবা ব্রিটকেস লিয়ে উঠবা সেও সিমেন্টের বস্তার বা চাউলের বস্তার কাপড় লিয়ে উঠবা না আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন